প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রুবেল, স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক টেক 360 চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে অন গেন সুইচ এবং পুশ বেল কানেকশন করতে হয়। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি টু গ্যাং সুইচ বোর্ড। তো এটাইতে বসবে একটি পুশ বেল, কোরিং বেলের সুইচ, এবং বাম পাশে বসবে একটি অন অফ সুইচ লাইটের জন্য। তো আমার তার মাথাগুলো একটু বড়, তো আমি কেটে সমান করে নিচ্ছি প্রথমে। তো দোনোটি তার দেখতে পাচ্ছেন আপনারা বোর্ডের পিছন দিক থেকে আসছে, এটি কোরিং বেলের জন্য। তো এখানে পুশ বেল একটি সুইচ বসবে, এবং বাম পাশে যে তার দুইটি আসছে উপর থেকে, তো এখানে একটি অন অফ সুইচ বসবে। তো এই দুটো তারের ফেজ কিন্তু ভিন্ন, সেই জন্য দুইটি করে তার আসছে। যদি একটা ফেজ হতো তাহলে কিন্তু তিনটা তার আসতো মোট। তো এখান দিয়ে এটা হচ্ছে পুশ বেল সুইচ, দেখতে পাচ্ছেন একটি বেলের ছবি দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে সুইচের উপরে, যাতে বোঝা যায় যে এটি পুশ বেলের সুইচ। তো এটি দেখতে পাচ্ছেন অন অন হচ্ছে না, কিন্তু চাপ দিলে অন হবে এবং ছেড়ে দিলে অফ হয়ে যাবে। তো পিছন দুটি কানেকশনের কানেক্টর আছে, তো এখানে দুটি তার শুধু কানেকশন করে দিলেই সুইচটি মানে কানেকশন করা হবে। তো এখানে দুটি তার আছে দেখতে পাচ্ছেন, তো তার দুটি আমরা দুই জায়গাতে কানেকশন করে দিব। তো প্রথমে একটিকে তার আমরা কানেকশন করছি। তো এই তারটি একটা হচ্ছে ইনপুট ফেজের ফেজ লাইনটি আসছে, এবং অন্য তারটি দিয়ে যাবে, লাইনটি যাবে। তো এখানে দুটি তার হচ্ছে, আপনারা খুব সহজেই এটি কানেকশন করতে পারবেন। তো কোরিং বেলে এই সুইচটি লাগানো হয়ে গেছে আমাদের। তো এবার আমরা অন অফ সুইচটি লাগাবো। তো এটি হচ্ছে অন অফ সুইচ, আপনারা দেখছেন যে এটি অন অফ হচ্ছে কিন্তু সুইচটি। তো অন অফ সুইচটি আমরা এবার লাগাবো। তো এখানে পিছনে এটারও দুইটি কানেকশন। তো এই তারটি একটু বড় আছে, আমি প্রথমে এই তারটি কেটে একটু ছোট করে নেব। তো এইটা দোনোটা কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা একটু কেটে ছোট করে নিলাম। তো এই দুটি কিন্তু বাহিরের লাইট, বাহিরে যে লাইটটি আছে সেই লাইটটির জন্য এই সুইচটি। তো এটির ফেজটি কিন্তু আলাদা থাকে, ভিন্ন। তো এই জন্য দুটি তার আছে, তো দুটি তার শুধু লাগাই দিলে হবে, এখানে কোনো নিউট্রালের প্রয়োজন নেই। তো এইটি এই যে সুইচটি আছে এখানে আমরা দুইটি তার এবার লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দুটো সুইচই দুটি করে তার আছে, দুইটি তার লাগিয়ে দিলে হবে, এখানে কোনো কমন করতে হবে না বা অন্য কোনো সমস্যা নেই। তো আমরা এই দুইটি লাগিয়ে দিচ্ছি। তো পুশ বেলে যদি আইপিএস করতে হয়, তো এটি সুইচ বোর্ড থেকে আসছে, সুইচ বোর্ড থেকে আইপিএস লাইনটি লাগিয়ে দিলে পুশ বেলটি আইপিএস হয়ে যাবে সহজে। তো সেই জন্য এই সাইডে কোনো আইপিএস লাইন নেই, আইপিএস এর তারও নেই। তো আমাদের সুইচটি কিন্তু লাগানো হয়ে গেছে। তো তারপর একটু টাইট করে দিচ্ছি ভালোভাবে, যাতে লুজ কানেকশন না থাকে। তো আমাদের সুইচটি কিন্তু কানেকশন করা হয়ে গেছে। তো এবার আমরা উপরের কভারটি দেখতে পাচ্ছেন কিভাবে খুলতে হয়, টেস্টার মাথা দিয়ে এখানে একটু চাপ দিলেই উপরের কভারটি খুলে যাবে। তো উপরের কভার দুটি আমরা খুলে নিচ্ছি প্রথমে। তো কভারগুলো অবশ্যই একটু লাগানোর সময় দেখে লাগাতে হবে, যাতে পুশ বেলেটটা যাতে অন অফ সুইচে লেগে না যায়, এই জিনিসটা খেয়াল করে রাখবেন। তো আমরা রেখে দিচ্ছি কভারগুলো, এবার আমরা সুইচগুলো ফিটিং করবো সুইচ বোর্ডের সাথে। তো এই স্ক্রুপগুলো হচ্ছে সুইচের সাথে দেওয়া স্ক্রুপ, তো এগুলো তেমন একটা ভালো না, সেজন্য আমরা স্পেয়ার কিনে এনেছি এই স্ক্রুপগুলো। তো এই স্ক্রুপগুলো আপনারা হার্ডওয়্যারের দোকানে পাবেন, এমকি স্ক্রুপ এগুলো। তো এই স্ক্রুপগুলো দিয়ে আমরা লাগাবো, এবং এগুলো হচ্ছে সুইচের সাথে দেওয়া স্ক্রুপ, তো এগুলো আমরা লাগাচ্ছি না। তো এবার আমরা সুইচটি ফিটিং করে দেব। তো সুইচের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা লেখা আছে, আপ লেখা,
তো আপ যে সাইডটি লেখা থাকবে সুইচের সেই সাইডটি কিন্তু সুইচের উপর দিকে রাখতে হবে, কারণ অনেকে ভুল করে কিন্তু সুইচ ঘুরিয়ে লাগিয়ে দেন, তখন কিন্তু সুইচটি নিচের দিকে চাপলে চালু অফ হয়, উপর দিকে চাপলে অন হয়। তো সেই জন্য আপ লেখাটি সুইচ কোম্পানি ভালোভাবে লিখে দিছে যাতে বুঝতে সহজ হয়। তো এভাবে করে সুইচটি লাগিয়ে দিতে হবে দুইটি স্ক্রুপ দিয়ে। তো আমরা কিন্তু ডাইন পাশে পুশ বেলটি লাগিয়েছিলাম এবং বাম পাশে অন অফ সুইচটি। তো আমাদের সুইচগুলো ভালোভাবে টাইট করে দিচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে। প্রিয় দর্শক, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার আমরা ওয়ান অফ সুইচটাও লাগানো হয়ে গেছে, সুইচ দনোটা লাগানো হয়ে গেছে আমাদের। তো এবার আমরা উপরে কভারটি লাগিয়ে দেবো, তো এটি হচ্ছে কোরিং বেলের পুশ বেল সুইচ। তো এটি আমরা প্রথমে লাগিয়ে দিচ্ছি এবং বাম পাশে যে আমাদের অন অফ সুইচটি আছে এবার সেই সুইচটি লাগিয়ে দিচ্ছি। এটার উপর কিন্তু কোনো চিহ্ন দেওয়া নেই, এটি অন অফ সুইচ। তো এখানে লেখাটি দেখতে পাচ্ছেন অনেক সুইচে উপরও লেখা থাকে, তো লেখাটি দেখে লাগাতে হবে, না তো কিন্তু সুইচটি উল্টো হয়ে যাবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে ধন্যবাদ। তো আজকের মতো এতটুক, আবার নতুন ভিডিও নিয়ে আবার দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম।